ধৈর্য রে বাবু, ধৈর্য। সারা পুতিন গায়ে করে ধৈর্য আছে মারি? আমার এত ধৈর্য নয়, বাঙালি হিসাবে জাতি হিসেবে আমার তো ধৈর্য নয়। আমার একটা কলকাতার ভাষা চলে আসছে, কারণ হচ্ছে যুদ্ধের মোটামুটি অনেক দিনের সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে পুতিন কাকু। বলতেছে হিসাবটা বরাবর, তবে জেলি বলতেছে হিসাব বরাবর না, হিসাব আরো আছে পশ্চিমাদের কাছে। রাশিয়ার আরো গভীরে ঢুকে চুন চুনকে পুতিন কাকুর সেনাদেরকে ঠুস ঠুস করে বালিশ ছাড়া সবাই দেওয়ার প্ল্যান করছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকে। অপরদিকে পুতিন কাকু বসে বসে কি আঙ্গুল চুষছে? না না, খেলাটা শুরু করছে। তবে আমার মনে হয় এই খেলায় কিছুটা পেছনে পড়ে যাচ্ছে রাশিয়া। সঠিক সময়ের মধ্যে যদি রিয়াকশনটা ক্লিক করা না হয়, তাহলে পরিণতি আরো খারাপের দিকে যাবে। ইউক্রেনের হামলার জবাবে এবার ইউক্রেনের মধ্য ইউক্রেনের শহর পোলতাভাতে রাশিয়া এক ভয়াবহ হামলা চালিয়েছে। এখন পর্যন্ত আমি যখন নিউজটা করছি, অলরেডি স্পটেড 49 এবং 219 জন আপনার মারাত্মক আহত, ভবনের নিচে আরো কতজন আছে তা বলা যাচ্ছে না। অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত শুরু করেছে আপনার ইউক্রেনীয় সেনাবাহিনী। আড়াই বছর ধরে চলা যুদ্ধের অন্যতম মারাত্মক একটা হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দর্শক, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্র লাজুটকিন তিনি বলছেন যে পোলতাভায় রাশার ব্যাপক হামলা চলেছে। মধ্যরাত থেকেই একের পর এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আর এই হামলায় সেখানকার আবাসিক অনাবাসিক ভবন, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ভবন, যা আছে সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলার পরপরই প্রেসিডেন্ট জেলি রুশ দুষ্কৃতিকারীদের এই হামলার জন্য দায়ী করেছেন এবং সামরিক শিক্ষা প্রতিষ্ঠান, কাছাকাছি একটি হাসপাতালেও এই হামলা চালানো হয়েছে। হামলায় আপনার রাশিয়ার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সেটা ব্যবহার করা হয়েছে, পুরো একটি ভবনকে ধসিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ায় হামলার জের ধরে কিয়েভ থেকে 300 কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাভা ভোরের আলো ফুটে ওঠার আগেই একের পর এক ভয়াবহ হামলা আপনার চলছে। যুদ্ধের আগে এই শহরটির জনসংখ্যা ছিল প্রায় 3 লাখ। এই শহরটি আপনার একটা পুরনো ঐতিহ্যবাহী শহর ইউক্রেনের মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেখানকার সামরিক যোগাযোগ ইনস্টিটিউট, সেটির মানে যে ভবনটি আছে সেটাকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং কি অনেক লোক এই ধ্বংসস্তূপের নিচে আটক পড়ে আছে। মন্ত্রণালয় বলছে বিমান হামলার সাইরেন এবং ক্ষেপণাস্ত্রের আগমনের মধ্যে সময়ের ব্যবধান এত কম ছিল যে আশ্রয় কেন্দ্র পর্যন্ত যেতে পারেনি সাধারণ মানুষগুলো। জেনি বলছে তিনি যা ঘটেছে তার সব দিকের একটি পূর্ণাঙ্গ এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের জানানো হচ্ছে যে পোলতাভা এমন একটি স্থান, এত বিশাল সংখ্যক মানুষ কিভাবে একত্রিত হতে পারে। কিছু রুশ সামরিক ব্লগার বলছে হামলাটি একটি আউটডোর অনুষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে। বলা হচ্ছে যে আপনার শত্রু যে কোনো উপায়ে ইউক্রেনের জন্য আরো যন্ত্রণা আনতে এবং ইউক্রেনীয়দের দিশেহারা করতে চাইছে। আর ইউক্রেনের সামরিক কমান্ডের জন্য আপনার একটা নির্দেশনা আসছে, এই হামলার পাল্টা কঠিন জবাব দিতে হবে রাশিয়ার সেনাবাহিনীকে। অলরেডি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি রাশিয়ার আরো গভীরে হামলার জন্য যখন অনুমোদন চাইলেন, গণমাধ্যমে সেই নিউজটা প্রকাশিত হলো ঠিক এর আগেই ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া ব্যাপক এই হামলা চালাও। তবে যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যাচ্ছে রাশিয়ার হাত থেকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জাস্ট বাংলাদেশে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো, সেই সময় থেকে এই সময় 1.5 মাসের মধ্যে যুদ্ধের সমীকরণটা রাশিয়ার হাত থেকে টোটালি উল্টিয়ে গেছে। ইভেন ইউক্রেন এতদিন যাবৎ গত 2 বছরে যে পরিমাণ দুর্বল হওয়ার কথা তার বিপরীতে শক্তিশালী হয়ে উঠল। এখন কেন? রাশিয়া বলছে বেসিক্যালি রাশিয়াকে ধ্বংস করার জন্য, রাশিয়ার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রেরা বিলিয়নস অফ ডলার, তাদের সেনাবাহিনীরা ছদ্মবেশে ইউক্রেনীয় সেনাদের পোশাক পরে এই যুদ্ধের মাঠ ময়দানে ঘটছে। ন্যাটোর সদস্যরা বেসিক্যালি যুদ্ধকে লিড করছে আর এর কারণেই রাশিয়াকে কিছুটা বেগ পেতে হচ্ছে। এখন পুতিন কখন কি করে কিভাবে কোন পরিকল্পনা করে আমি জানি না, তবে আমি একটু আশ্চর্য হচ্ছি। আমার মনে হচ্ছে পুতিন রং চাইতেছে নাকি বিষয়টাকে, এরকম সময় বলে দেবে।